नमस्कार बंधुरा, तुम्हारा केमन आसो? हमें भलो आसि। और प्रथम एक धूपाटी नहीं भिडियो बनाए वोटाते तुम्हारा जे परिमाणे भलोबासा दिस, तो तार जन्नो आज के नतून नतून अर्डारगुल पासी और रिटार्न अर्डारों पासी। जरा नतून माल नितेस तो तादेर फीडबैक खूब भलोबासी और ताड़ाताड़ी आमी रिटार्न अर्डारगुल पाइतासी और एटुक सम्भव हुई तुम्हारे शेयर। तो आशा करी आजकल द्वितीय भिडियो धूपाटी नहीं तो आगे थे भलोबासा जाते आरेकटु बेशि भरे आमार बिजनेसटा जाते आरेकटु ग्रो करे जेते पारे, एटा तोमादेर काछे आमार चावा पावा बोलते पारो। इनफरमेशन देवार जोन्नो आज के द्वितीय भिडियोटा। तो आमार धूपकाठीते किच्छु चेन्ज हय नाई, शुधु एकटा आउटार चेन्ज हयेछे। तो आगे आउटारटा ठीक बाक्सगुलो एइभाबे छिलो चेपटाभावे, किन्तु एखन स्क्वायर हयेछे। तो एखन एरकम हयेछे, माने छयटा करे दुई लाइन, आगे चारटा करे तीन लाइन छिलो, एकटुक चेपटा टाइपेर बाक्सटा छिलो, एखन हयेछे स्क्वायर टाइपेर। तो কেউ বলছিল যে মানে আর কি প্রথমে আমি চ্যাপ্টার টাইপের বাক্সটা দিয়েছিলাম, এখন মানে চার কোণা বাক্স দিয়ে আসছি, যে মাল কি কোনো দ্বিতীয় বাজার মাল না, মাল একই আছে, সেম আছে, খালি আউটারটা চেঞ্জ হয়েছে। তো এটা ক্লিয়ার করে দিলাম। দ্বিতীয়তে কথা আছে, কিছু বন্ধুরা ফোন করছিল যে আমার মতন ছোট করে এইভাবে ধূপকাঠির কাজ বাড়িতে শুরু করতে চাও, খুবই ভালো, আমি স্বাগতম জানাই তাদেরকে। আমি ফোনেও বলছি যতটুকু আমার নলেজ ছিল আমি মানে দেওয়ার চেষ্টা করছি। তো দ্বিতীয়তে আরেকটা ছোট কথা ছিল, যে কথাটা মানে আর কি আমি ভিডিওটা লম্বা করতে চাইতেছি না, যে ধূপকাঠির বেস আর টন নিয়ে কাজ করা হয়, যেটা আমারও পরিপূর্ণভাবে ওরকম নলেজ নাই যতটুকু ছিল। তো আমি যদি পারি দ্বিতীয় একটা ভিডিওতে আমি বেস আর টন নিয়ে কথা বলবো, মানে ধূপকাঠি জ্বালানোর পর যে ধোঁয়াটা বাড়ে, ধোঁয়াটা কীভাবে মানে হাওয়াতে ইয়ে হয়, কারণ ধূপকাঠি ধরাইয়া ওই ধোঁয়াটাতে কোনো গন্ধ থাকে না, ওটা যখন হাওয়াতে যে মিশ্রিত হয় তারপরে গন্ধটা আসে, মানে গন্ধটা নাইমে আসে, ধোঁয়া কিন্তু উপরে উঠে যায়, গন্ধটা নাইমে আসে, ওইটা বেস্ট টন কয় আর কি। আমি যদি পারি দ্বিতীয়তে একটা ভিডিও বানিয়ে দিব। আর যদি ধূপকাঠির বিজনেস করা কেউ এই ভিডিওটা দেখতেছ, তো আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপে তোমরা কথা বলে নিতে পারো। তো আমি একটা নতুন অর্ডার নিয়ে গেছিলাম এর আগে, মোটামুটি 27 কিলোমিটার, 10 কিলোমিটারের ভিতরে হইলে আমি ফ্রি ডেলিভারি দিয়ে আসবো, ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসবো, তেমনই বলছিলাম ভিডিওতে। আর আমি তাই করতেছি, 10-15 কিলোমিটার ভিতরে করি। যখন আমার 25-27-27 কিলোমিটার হয়ে যায়, আমার একটা মেনটেন্যান্স খরচা হিসাব করে গাড়ির। তো দাদা একটা কথা বলছিল যে মানে আর কি তোমার যেটুকু মেনটেন্যান্স খরচা হয় যদি আমরা বহন করি, তার মানে হচ্ছে আমাদের ধূপকাঠির রেটটা বাইরে যাবে। এটা সঠিক, তোমার রেট বাড়বে, কারণ কি তুমি যদি এখন আমার 50 টাকাও দাও, তোমার হয়তো 10 প্যাকেট মালে তোমার 5 টাকা করে বেড়ে গেলো, স্বাভাবিক। তো দাদা আমারে একটা কথা বলছিল যে তুমি কিছু ধূপকাঠির কাঠি কমাই দাও, কিন্তু আমি এই কথাটা বলতে চাই যে আমি উল্টা গুনটির কাজ করি। যেমন কথাটা আমি ক্লিয়ার করে দিই, যে ধূপকাঠিটা জ্বালাবে আমি তার কথা চিন্তা করি, সে 10 টাকার ধূপকাঠি 10 টাকা দিয়ে কিনবে, 20 টাকার ধূপকাঠি 20 টাকা দিয়ে কিনবে। আমি চেষ্টা করি কি যে 10 টাকায় আরও কোম্পানিরা যে কয়টা করে কাঠি দেয়, আমি 2 টাকাটি বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ কি সে 10 টাকা দিলে আমি ওরে 12 টাকার বেনিফিট দিতে চাই, যে 20 টাকাতে ধূপকাঠি কিনবো তার আমি 25 টাকার বেনিফিট দিতে চাই। 2 নম্বর কথা হচ্ছে আমি তার কথা চিন্তা করি যে জ্বালাবে, তারে যে হাতে তুলে দিবে রিটেলার, আমি তার কথা চিন্তা করি। অন্য কোম্পানির ধূপকাঠি বেশি যদি যে পরিমাণে কামাক না কেন, আমি ধূপকাঠি দিলে পরে তার থেকে বেশি তার কামাইতে হবে, মানে তার ওই মুনাফাটা আমি ধরাই দিই। তৃতীয়তে কথা হয়েছে, রিটেলার যার কাছ থেকে কিনবে হোলসেল, তো হোলসেলে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে মাল কিনে, তো আমি এই বস্তুটা এই জায়গায় রাখি নাই, তার কারণে ওদেরকে আমি হোলসেলকে আমি একটু বেশি মুনাফা ধরাই দিই, মানে আরও কোম্পানিরা যা দেয় আমি তার থেকে বেশি দিই, তো এরাও খুশি। সর্বশেষে যেটা থাকে সেটা হচ্ছে আমার অংশ। তো আমি যে জ্বালাবে তার কথা চিন্তা করি, রিটেলার হোলসেলার, তারপরে আমি এখন যদি মানে যে জ্বালাবে তার ভাগটা যদি আমি কমাই দিই, তারে যদি মানে 10 টাকা দেখি না 8 টাকার কাঠিটা যদি আমি দিয়ে দিই, তো তার লগে নাইনসাফি করা হবে না বলুন। দাদারে বলতে চাই, সাধারণ একটু ব্যবধান তো মানে এটা কাঠিতে লরচন না করে ওইটা মিলামিশাতে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আর যার যে হিসেবে চাহিদা আছে ওই হিসেবে অর্ডার দিতে পারুন। কিন্তু আমি একটা কথা আমি বলে থাকি, আমি আগেও বলছি এখনও বলতেছি, যে আমি ভিতরে বাইরে এক কাজ করি, কারণ কি আমি ভিডিওতে একটা কথা বলতেছি, কাজে অন্য একটা বস্তু দিব সেরকম পাবান, আমি মাল দিবার যাবো, মাল টেস্ট করাবো, এরকম কি আমি বলে থাকি। যে প্রথমে তুমি কিছু মাল তোমার লাগতেছে, ধরতো 10 ডজন, তুমি 6 ডজন মাল নাও, নিয়ে আশপাশে কিছু দোকানদার, আশপাশে কিছু তোমার রিটেলারকে দিয়ে তুমি রেজাল্টটা নিয়ে নাও, মানে একটুক মাল নিয়ে তুমি ট্রাই করে নাও, তারপরে দ্বিতীয়ত তোমার চাহিদা অনুযায়ী অর্ডার দাও। আর যেটা মুনাফার কথা কইছি, যারা যারা নিছো
তারা তারা জানো। আর যারা যারা মানে এখনো ভাবতাছো ভিডিওটা দেখে কি করি কি করি, টপস করে নাম্বারটা নোট করো আর কল করে ফেলো। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, আর যখন কল করবো আমার পাবা ক্যাশ অন ডেলিভারি। নিশ্চিন্তে মাল অর্ডার করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবে আরেকটা ভিডিওতে।